আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে শিক্ষক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটির মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন তো নমস্কার আমি রঞ্জিত বর্মন আর আপনারা দেখতেছেন আরবি চ্যানেল আরবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আমার এই চ্যানেলটি দেখার জন্য আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন দেখতেছেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি বক্তব্যটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ ফেসবুকে বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন আজ পাঁচই সেপ্টেম্বর দুই জাতীয় শিক্ষক দিবস এবং আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একশো তেত্রিশতম জন্মদিন উপলক্ষে সকল শিক্ষক এবং শিক্ষিকাদের জানাই আমার অন্তর থেকে শ্রদ্ধা আমরা সবাই জানি একজন মানুষের সফলতার পেছনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কথা আমরা কোনো দিনই অবিশ্বাস করতে পারি না একজন আদর্শ শিক্ষক কেবলমাত্র পড়াশোনার ক্ষেত্রেই নয় তিনি ছাত্রকে জীবনে চলার পথে পরামর্শ দিয়ে থাকেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেন তিনি তাকে শুধুমাত্র জীবনে সফল হওয়াই নয় কিভাবে একজন ভালো মানুষ হতে হয় সেটাও শেখান তাই তো শিক্ষক সম্পর্কে এপিজে আব্দুল কালাম বলেছিলেন যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে তারা হলেন বাবা মা এবং শিক্ষক আবার অ্যারিস্টটল বলেছিলেন যারা শিশুদের শিক্ষাদানে ব্রতি তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মানীয় পিতামাতা আমাদের জীবনদান করেন ঠিকই শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন শিক্ষক এবং শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের অবদানকে স্মরণ করার জন্য উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচই অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস তবে ভারতে পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় থাকে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে ভারতের সকল ছাত্রছাত্রীরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকেন একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুট্রানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন উপরাষ্ট্রপতির সালটা ছিল পনেরোশো উনিশশো থেকে উনিশশো সাল এবং রাষ্ট্রপতি সালটা ছিল উনিশশো থেকে উনিশশো সাল তিনি একাধারে রাজনীতিবিদ দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন জীবনে কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে উনিশশো সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাকোত্তর ডিগ্রি লাভ করেন তার বিষয়টি ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব কল্পনা বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত ছিলেন উনিশশো সালে তাকে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয় আবার উনিশশো চুয়ান্নতে ভারতরত্ন উপাধি পান প্রথম জীবনে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন সালটা ছিল উনিশশো আঠারো এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন সে সময় তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলসফি অফ রবীন্দ্রনাথ ট্যাগর দ্বিতীয় গ্রন্থটি ছিল দ্য রেইন অফ রেলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলসফি প্রকাশিত হয় উনিশশো কুড়ি সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন দেশ বিদেশের বিভিন্ন বিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। সেই থেকেই এই দিনটি ভারতের শিক্ষক দিবস রূপে পালিত হয়ে চলেছে তো বক্তব্যের এই পিডিএফ ফাইলটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে আপনি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এই পিডিএফ ফালটি ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন এবং বক্তব্যটি ভালোভাবে দেখে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে